পূর্ব বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহার হাতে তুলে দেওয়া হলো মাস্ক স্যানিটাইজার। বর্ধমান শহরের দুটি বেসরকারি নার্সিংহোমের তরফ থেকে শনিবার বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহার হাতে কিছু N95 মাস্ক, কিছু স্যানিটাইজার, কিছু গ্লাভস তুলে দিলেন। তার কারণ, করোনা যুদ্ধে সৈনিক হিসেবে পুলিশের ভূমিকা অধিক। তারা এই দুর্দিনে নিজেদের পরিবারের কথা চিন্তা না করে তারা সমগ্র মানুষদের কথা মাথায় রেখে মাঠে ময়দানে লড়াই করে আসছেন। তাই এদিন পুলিশ কর্মীদের কথা চিন্তা করে এই উদ্যোগ নার্সিংহোমের কর্তৃপক্ষদের। আমরা মেডভিউ নার্সিংহোম এবং সেফা নার্সিংহোমের তরফ থেকে বর্ধমান থানা, এই যে আমাদের বর্ধমান শহরে বিগত 3 মাস ধরে একটি খুব ভালো প্রচেষ্টা নিয়েছে করোনা আবহে, তার জন্যে আমরা কিছু স্যানিটাইজার, মাস্ক ওনাদের হাতে, আমাদের আইসি সাহেব পিন্টু সাহার হাতে আমরা তুলে দিলাম। আমাদের একটি ছোট প্রচেষ্টা আমাদের নার্সিংহোমের তরফ থেকে, যেভাবে বর্ধমান থানা, পুলিশ, প্রশাসন সবাই মিলে এই গত 3-4 মাস কঠিন সময়ে মানুষের পাশে থেকেছে বর্ধমান শহরে, আমরা আমাদের তরফ থেকে এই ছোট্ট কর্তব্যটি ওনার করে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। সমস্ত স্যানিটাইজার থেকে শুরু করে স্যানিটাইজার এবং মাস্ক আমরা তুলে দেব। আমরা তো আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে স্যার? আমরা এই সময়ে, এই কঠিন সময়ে যতটা পেরেছি আমাদের যে দুস্থ মানুষ আছে বর্ধমান শহরে, বিভিন্ন আমাদের নার্সিংহোমের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে তাদেরকে বিভিন্ন রকমভাবে যতটুকু খাদ্য সামগ্রী থেকে শুরু করে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি দিয়ে সাহায্য করা, এবং ভবিষ্যতেও আমরা এই জিনিসটা উড়ে যাব যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে। আমাদের বলতে মানে কাদের পক্ষ থেকে সংস্থা? আমরা এখন আপাতত দুটি নার্সিংহোম, সেফা নার্সিংহোম এবং মেডভিউ মেডিকেল সার্ভিস, এই দুটি নার্সিংহোমের তরফ থেকে আজকে আমি ডক্টর আবির গুহ, মেডভিউ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।